বঙ্গবন্ধু এসেছিলেন 1972 সালের মার্চ মাসে। সে স্মৃতিটা আমার মনে পড়ে যে ফুলবাড়িয়া হাই স্কুল মাঠে উনি নামলেন, তাকে বসার জন্য ঘরের ভিতরে, হাই স্কুলের ঘরের ভিতরে সুপার টুপার দেওয়া ছিল, তিনি ঘরের ভিতরে ঢুকেননি। তিনি বারান্দা দাঁড়ালেন, আমি একজনকে বললাম তাড়াতাড়ি চেয়ার দেওয়া, এখানে চেয়ার দিলেন এবং উনি আমাকে বললেন কোনো পর্তুগাল টুকাল মনে হয় মুসলিমুদ্দিন, তুমি একটা মোটর সাইকেল নিয়ে আমাকে নিয়ে চলো। আমি অবাক হয়ে গেলাম। ওসি সাহেব আমার ওখানে দাঁড়াইছিল পাশে, আমি ওসি সাহেবকে ইশারা দিলাম, ওসি সাহেবের মোটর সাইকেলের পিছনে আমি চললাম। আমি যেখানে গেলাম যাইয়া সেই ইয়েতে নামলাম, আপনার বাক্তা বাজারে নামলাম, উনি নামলেন এবং পায়ে হেঁটে প্রায় 3 মাইল রাস্তা তিনি পায়ে হেঁটে হেঁটে দেখলেন এবং বাড়িঘর যে ধ্বংস হয়েছে তার চোখ দিয়ে তখন পানি বলতে ছিল। এই স্মৃতিটা আমার চিরদিন মনে থাকে। নৌকায় ভোট দিন।